ইমাম সাহেব দোয়া দেন না, ইমাম সাহেব প্রত্যেক দিন দোয়া করেন হামিদার লাগিয়া, কার লাগি গড়ে গেছে একদিন গেথার প্রতিবেশীতে একজন মুসলমান যিনি প্রতি অক্তের নামাজ পড়েন এর কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করে ভাই তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, তোমাদের গ্রামের হামিদা নামে কি কোনো মহিলা আছে যার সঙ্গে ইমামের এত মহব্বত? প্রত্যেক দিন ইমাম সাহেব হামিদার জন্য দোয়া করেন, তোমাকে খেয়াল লোক। আমি যখন মসজিদের কিনারা দিয়ে যাই, যাওয়ার সময় যখন নামাজ হয়, নামাজ আপনারা পড়েন, আমার কানে আওয়াজ আয় ইমাম সাহেব বলে হামিদা। ওই নামাজি মুসলমান 25 বছর থেকে নামাজ পড়তেছে, সে বলল আপনার কথাটা ঠিকই তো, আমিও যখন নামাজে যাই প্রতিদিন শুনি ইমাম সাহেব কয়েছে আমি আল্লাহু লিমান হামিদা, হামিদা ছাড়া আর কারোর জন্য দোয়া করে না, কথাটা তো ঠিক। জি, কত বছর থেকে নামাজ পড়ে? 25 বছর থেকে নামাজ পড়ি, এ কি কথা! হামিদার জন্য দোয়া কারোর জন্য ইমাম সাহেব কেন দোয়া করে না? ঠিক আছে, আজকে গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব। মসজিদে গেছে, 25 বছরের নামাজি পাঁচক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, রাগ করবেন না, মনে কিছু নিবেন না, হামিদা মেয়েটাকে গিয়ে আপনার কোনো আত্মীয় না আপনার স্ত্রীর নাম নাকি? জি, প্রত্যেক দিন আপনি নামাজে হামিদার জন্য দোয়া করেন, আপনি যখনই দাঁড়ান তখন বলেন সামি আল্লাহ হুলিমান হামিদা। দেখেন আমাদের অবস্থা। জি, 25 বছরের নামাজি পাঁচক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, কিন্তু সামি আল্লাহ হুলিমান হামিদা শব্দের অর্থ জানে না। এই যদি হয় একজন নামাজির অবস্থা, সেই নামাজির নামাজ তার উপর কোনো আসর করবে? কথা বলেন না। অনুরূপভাবে যে মুসলমান কোরআন পড়া শিখবে না, কোরআনের অর্থ বুঝবে না, কোরআন কি নিয়ামত তা যত সময় বুঝতে পারবে না, এই সমাজের যুবকগুলিকে তুমি বিশ্বকাপের স্ক্রিন থেকে সরানি সম্ভব হবে না। এর জন্য আমার ভাইরা আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি, এখনো পর্যন্ত আমাদের সমাজ আল্লাহর নাফরমানির থেকে অনেক দূরে আছে, কথাটি কি না? কথা বলবেন। অন্যান্য ধর্মাবলম্বীর থেকে, অন্যান্য সম্প্রদায় থেকে, জাতির থেকে এখনো আমার এই সমাজের মানুষ আল্লাহর নাফরমানির কাজে অনেক দূরে আছে। এই দূরে থাকার কারণ হলো আজকের যে এই মাহফিল, এইভাবে মাহফিলগুলির আলোচনার কারণে, আল্লাহর কালাম কোরআনুল কারিমের আলোচনার কারণে এখনও আমার সমাজ আল্লাহর নাফরমানি কাজ থেকে অনেক দূরে আছে। যেই দিন এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারিমের তিলাওয়াতকারী হয়ে যাবে, কোরআনের অর্থ বোঝার মতো জ্ঞান হয়ে যাবে, আল্লাহর জাতের কসমে মনে একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যে সমাজ আল্লাহর রাসূল তৈরি করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, যে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল, যে সমাজের মধ্যে ভেনামাজি ছিল না, যে সমাজের মধ্যে সুদ ছিল না, যে সমাজে ঘুষ ছিল না, যে সমাজে জেনা ছিল না, যে সমাজে বেপর্দাই ছিল না, যে সমাজে মদ ছিল না, দুর্নীতি ছিল না, অর্থাৎ আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল না, তা দূর করে দিতে পেরেছিল আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ, এমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ও মুসলমানেরা, যেই কিতাবে দুনিয়ার এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই, কমপ্লিট সব খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিছেন। বলো সুবহানাল্লাহ। ও আমার বায়রা মুসলমানেরা, এর জন্য এই যে মানুষ, আমরা আল্লাহর সৃষ্টির সবচাইতে আশরাফুল মখলুক, আল্লাহ পাক আমাদের আল্লাহর কি নিয়ামত কি শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে এমন এক ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, এমন একটা ধর্ম আমরা গ্রহণ করেছি জন্মগতভাবে, এমন একটা কিতাব পেয়েছি, যে কিতাব পাওয়ার কারণে আজ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি আমাদের মতো মানুষ, তারা স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির মখলুকের সামনে মাথা নত করে সজদা দিতেছে, আসে না নাই? জি, গাছের সামনে সজদা দেখ,
হাতির সামনে সজদা দে, সাপের সামনে সজদা দে, চন্দ্রের সামনে সজদা দে। সূর্য যখন উদিত হয় হাঁটু জলে নামিয়া গিয়া সূর্য দেবতারেও সজদা দেয়, আসে না নাই? কথা বলবেন, আল্লাহর কি শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক আমাদেরকে সেই অবস্থার মধ্যে নেয় নাই। জন্মগতভাবে আমরা যখন জবান খুলেছি তখনই পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহ পাক জন্মগতভাবে আমরা যে আল্লাহর পরিচয় পেয়েছি এর জন্য আবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সৃষ্টির আশরাফুল মখলুক হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমনভাবে আল্লাহ সৃষ্টি করলেন দেখেন তার হেকমত। কি জন্য আল্লাহ অন্য মখলুক যেভাবে সৃষ্টি করলেন আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেন নাই? আল্লাহ চাইলে তো গরুর মতো আমাদের আকৃতি দিতে পারতেন, ক্ষমতা আছে না নাই? হাতির মতো দিতে পারতেন, কুকুরের মতো দিতে পারতেন, ছাগলের মতো বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ সেইভাবে বানায় নাই। কারণ হলো বাকি যাদেরকে আল্লাহ বানাইছে এখানে তাদেরকে দিয়ে তার গোলামি করা নিয়ে আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। একমাত্র গোলামির জন্য আল্লাহ যাদেরকে বানাইছে তারা হলাম আমরা। এর জন্য আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলো আল্লাহু আকবার। মানুষ আর জিন্নাতকে তৈরি করেছি আমার এবাদতির জন্য, তাই এবাদত করতে গিয়ে যেভাবে কাঠামো লাগে আল্লাহ সেইভাবে তৈরি করলেন। হাতের আঙ্গুলির মধ্যে মাঝে মধ্যে আল্লাহ দিছেন স্ক্রুফ, জি কবজা লাগাইয়া, আছে না নাই? অন্য সৃষ্টির আছে, তাড়াতাড়ি কথা বলবেন আছে? এখানের মধ্যে আল্লাহ দিলেন আবার কবজা লাগাইয়া, ওখানের মধ্যে দিলেন লাগাইয়া, কি সিস্টেম বানাইয়া দিলেন! আপনি শেষ হইলে আমি শুরু করব, দশজনে এক লগে না। La ilaha illallah, la ilaha, la ilaha illallah, la ilaha subhanallah walhamdulillah wala ilaha illallah, la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক এমন সিস্টেম বানাইয়া দিলেন যাতে বান্দারে তুমি আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে যাতে তোমার অসুবিধা না হয়। আল্লাহ পাক চাইলে এই পাওটাকে সোজা রাখতে পারতানি না না, জি? আর সোজা হইলে তো আরো বালা হইতো, একবারে যেখানে বসতো আর ব্যান করার দরকার লাগতো না, কি বলেন আপনারা? এক ভদ্রলোক ট্রেনে উঠছে, ট্রেনে ওঠার পরে পাও জাগা হয় না, লম্বা করে রাখতে গিয়ে বিরাট অসুবিধা হয়, সিটের মধ্যে ঘুমাইতে গিয়া মনে মনে কইল আল্লাহ এটা যদি খুলিয়া রাখবার সিস্টেম হইতো কত না ভালো হইতো, জি? এরপরে আর একদিন উঠছে ট্রেনে, ওটিয়া নিচে রাখছে জুতা, সিটন নিচে, কোন জায়গায়? সিটন নিচে রাখছে জুতা, ঘুম থেকে উঠে দেখে জুতা নাই, কোনটা নাই?
মনে মনে কয় আল্লাহ তোমার লাখ শুক্রিয়া, ফাও যদি খুলিয়া রাখার সিস্টেম থাকতো আর রাখিয়া যদি ঘুমাইতাম উঠিয়া দেখতাম ফাও নাই। সুবহান আল্লাহ, বলেন সুবহান আল্লাহ, আল্লাহর কি শুক্রিয়া, ব্যান্ড করার সিস্টেম আল্লাহ দিছে কিন্তু খুলি রাখার সিস্টেম দিছে না, দিলে কতর যে অবস্থা হইতো, সুর ঘরে ঢুকে ফাও লয়ে যাইতো, সকালে উঠে ফাও নাই, কথাটি কি না ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন সিস্টেমে বানাইয়া দিলেন, দেওয়ার উদ্দেশ্য হলো এই বান্দাকে আমি যখন নির্দেশ দিব আমি আল্লাহর কুদরতের কদমে সজদা দেওয়ার জন্য, তখন যাতে সজদা দিতে গিয়ে তার কোনো অসুবিধা না হয় এই সিস্টেমে আল্লাহ মানুষের কাঠামো তৈরি করেছেন, যার জন্য আল্লাহর কোনো বান্দারা যখন আল্লাহর কুদরতের কদমে সজদা দেয় আল্লাহর কোনো বান্দা বান্দি, মানব বডির এমন একটা অঙ্গ বাকি থাকে না, গোটা অঙ্গগুলি তার রব আল্লাহর কুদরতের কদমে সজদা দিয়ে দে। সুবহানাল্লাহ, মাথা সজদা দে, কান সজদা যায়, নাক সজদা যায়, হাত যায়, হাঁটু যায়, পেট যায়, শরীরের এমন একটা অঙ্গ বাকি থাকে না, এর জন্য মানুষের বডির হক আদায় হয়, বডির জাকাত আদায় হয়, আল্লাহ যে তারে মানুষ হিসাবে তৈরি করেছেন একটা ইবাদতের মাধ্যমে, যে ইবাদতের নাম হলো নামাজ। বলে সুবহানাল্লাহ, যাকাত দিল, হজ করল, রোজা রাখলো, কোনোটাই কিন্তু বডির পরিপূর্ণ হক আদায় হয় না। মানুষকে যে এত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য আমার বায়রা এই মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করায়, ফেরেশতা দিয়ে সৃষ্টি করা হয়, মানুষের বডির শুধু একটা অঙ্গ আল্লাহ পাক তার নিজের কুদরতের হাত দিয়ে তৈরি করেছেন, যেই অঙ্গটার নাম হলো মানুষের চেহারা। সুবহানাল্লাহ, কোন অঙ্গ? চেহারা। কোনটা? চেহারা। তার কারণ হল এই চেহারার মধ্যে আছে মুখ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখমণ্ডল তৈরি করেছেন আল্লাহর নাম নেওয়ার জন্য। কার নাম নেওয়ার জন্য? আল্লাহর নাম নেওয়ার জন্য। এই মুখটাকে আল্লাহ মদপান করার জন্য সৃষ্টি করেন নাই, মিথ্যা কথা বলার জন্য তৈরি করেন নাই, কাউকে গালি দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আসছে আমার সমাজের ভাইরা, গালি বুঝেন তো? জি, গালি বুঝেন? হাইলাকান্দির মানুষ আর খুব ভালো বুঝে। জি ভাইরা আমার, গালি দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন যার উম্মতা মরা, যেই নবীর জবান দিয়ে কোনোদিন একটা গালির শব্দ বাইর হয় নাই। সুবহানাল্লাহ, বলেন কি মহামানব, যার জীবনে মুখ দিয়ে একটা মিথ্যা কথাও জীবনে যার মুখ দিয়ে বাইর হয় নাই, তিনি সেই মহামানব যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জবান দিয়ে দুনিয়ার কোনো মানুষকে জীবনে গালি দেন নাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই চেহারাটা তৈরি করল তার নিজের কুদরতের হাত দিয়ে, তার কারণ হলো মানব বডির সবচেয়ে সুন্দরতম জায়গা হলো মানুষের এই চেহারা, যার কারণে মহিলা যারা তাদের এই চেহারা ডাকে রাখা ফরজ। জি না, খোলা রাখা ফরজ, কথা বলবেন, ডাকিয়া রাখা ফরজ, শুধু এই চোখটা বাইরে করতে পারে প্রয়োজনে। আজকের আধুনিক পর্দা বার হয়েছে দেখছেন আপনারা, জি বুর্গা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বুর্গা একটা আছে, মাথাও ঢাকা আছে, কিন্তু গোটা মুখ খোলা। এই বুর্গার কোনো মূল্য আছে? এই বুর্গার কোনো দাম আছে? এই বুর্গার কোনো মূল্য নাই, এই বুর্গার কোনো দাম নাই, প্রয়োজনে একমাত্র ঘরের মধ্যে মুখমণ্ডল মহিলা বাহির করতে পারে, শুধু দুই চোখ হাতের কবজির বাইরের অংশ
পায়ের টহনুর নিচের অংশ বাহির করতে পারে। আজকে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ কি বলবো, অধিকাংশ বিবাহ শাদী এখন তো চলে হোটেলে। জি কোনটায়? হোটেলে। হোটেলে গেলে দেখবেন আজকে মহিলারা, আমার সমাজের মহিলারা বেপর্দাইর যে কত চূড়ান্ত সীমায় গেছে, নির্লজ্জতার বেহায়ার কোথায় গিয়ে পৌঁছেছে। হোটেলের বিবাহ শাদীতে গেলে দেখা যায়, কথাটি কি না, সব আবার না। আরে মুসলমানেরা, অনেক তো আছে বোরগার তো প্রশ্নই আসে না, রাগ করবেন না মা বোনের। আপনারাও যারা শহরের লোক হই, মনে মনে ভাবতে পারেন আমরা অনেক স্ট্যান্ডার্ড মানুষ, আর হুজুরে কী শুরু করলা পর্দার আবার আওয়াজ, এটা কি আজকাল করে জবানায় চলে? জি ভাইয়ারা আমার অগণিত মহিলারা আছে যারা দেখবেন হোটেলের বিবাহ শাদীতে যায়, বিভিন্ন হোটেলের মধ্যে গেলে পরে দেখা যায় খাবার ব্যবস্থা করা হয়েছে, নারী পুরুষ একসঙ্গে আছে না নাই, জি একসঙ্গে বলেন নাউজুবিল্লাহ। একই ডাইনিংয়ে পুরুষেরা খাচ্ছে, মহিলারা খাচ্ছে, এই ডাইনিংয়ে পুরুষ খাচ্ছে, ওই ডাইনিংয়ে মহিলারা, পর পুরুষের সামনে মহিলারা বসে খাবার খাচ্ছে, জায়েজ না না জায়েজ কথা বলবেন, জায়েজ না না জায়েজ। অনেক মহিলারা আছে, ও আমার মা বোনেরা, জাহান্নামের আগুনকে আপনি খরিদ করতেছেন। অনেক আছে দেখবেন অলংকার গায়ের মধ্যে যেটা দিছে, এটা দেখানির জন্য মাথার মধ্যে কাপড় দেয় না, যাতে আমার কানে কি আছে মানুষ দেখোক আছে না নাই, গলায় যে আমি একটা লাগাইছি এটাও একটা বারে দেখোক, হাতে যে একটা আছে এটাও দেখোক, দেখাইতে দেখাইতে গিয়ে গলা দেখাইতে গিয়ে যা আছে সব দেখাইতেছে, বলো নাউজুবিল্লাহ। কথা ঠিক না, আপনি ভাবতেছেন আমার স্বামী আমার কত যে অলংকার লইয়া দিছে, দেখোক তার বন্ধু বান্ধবেরা আমার স্বামী আমাকে কত ভালোবাসে, কত অলংকার খরিদ করে দিছে। আপনার যে সৌন্দর্যতাকে, আপনার অলংকারকে আপনি যে পরপুরুষের সামনে প্রকাশ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলা তার সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশ করে, অলংকার দিয়ে আওয়াজ করে, পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, এইসব মহিলাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। অপারেটর ডিরেক্টলি জেনারেটর লাগাও, ইলেকট্রিক বারবার ডিস্টার্ব দিতে পারে, মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায়, বারবার লাইট গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে তৈরি করেছে বানাইছে, আধুনিক বিজ্ঞান মানুষের বডির উপরে রিসার্চ করতেছে, করে গিয়ে অবাক হইতেছে, আল্লাহর কি শুকরিয়া আদায় করবো মানুষেরা। একজন মানুষ জমিনে চলতে গিয়ে তার প্রয়োজন হয় দুইটা, একটা কিডনির, কয়টার কয়টা, একটা, আল্লাহ দিছে কয়টা, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি নিয়ামত ভাইরা আমার। আধুনিক বিজ্ঞানকে দেখতেছে লাস যাকে বলা হয়, এই লাস একজন মানুষের প্রয়োজন হয় এক থেকে দুই ফুট, এক থেকে দুই ফুট, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তা বানাইয়া রাখছে বারো ফুট, সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ দেখতেছেন কোনো সময় যদি কোনো অসুস্থতার কারণে আমার বান্দার অপারেশন করতে হয়, অপারেশনে যদি এক ফুট বা দুই ফুট নষ্ট কাটিয়া বাদ দেওয়া হয় তাহলে স্টকে যদি না থাকে বান্দাটা চলবে কীভাবে, তাই আমার আল্লাহ স্টকের মধ্যে রেখে দিয়েছেন আরো দশ ফুট, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বরঞ্চ শুকরিয়া আদায় না করে মদ খাইয়া গোটা লাশ জ্বালাইয়া দেয়, না ফরমান আছে না নাই, আল্লাহ এদেরকে হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই যে আঙ্গুল দেখতেছেন আল্লাহ বুঝার জন্য, তোমার বডির দিকে যদি তুমি একটাবার লক্ষ্য করো তাহলে তোমার রব আল্লাহকে তুমি বুঝতে পারবে। পৃথিবীর সৃষ্টির থেকে যত মানুষ সৃষ্টি হয়েছে
বর্তমান পৃথিবীতে যারা আছে তাকে আমত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে প্রত্যেকটা মানুষের আঙ্গুলের চাপ এক নয়, কেয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের আঙ্গুলের চাপ আলাদা। সুবহানাল্লাহ, যাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট।